আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সাংবাদিক সবাইকে স্বাগত জানাচ্ছি। তামার নামও শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ত্রাণের চাল চুরি ও বিতরণে অনিয়মের দায়ে 12 জন চেয়ারম্যান ও মেম্বার বরখাস্ত, দুর্নীতি করলেই কঠোর ব্যবস্থা জানালেন এলজিআরডি মন্ত্রী। সামাজিক দূরত্ব এবং সতর্কতা নেই রাজধানীর বাজারগুলোতে, গাদাগাদি মানুষের ভিড়, করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা। করোনা ভাইরাসে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু, উপসর্গ নিয়ে 24 ঘণ্টায় সারা দেশে মারা গেছে আরও 6 জন। মহামারী ও অকাল বন্যার শঙ্কা নিয়ে ধান কাটা শুরু সুনামগঞ্জের হাওড়াঞ্চলে, কৃষি শ্রমিকের সাথে এবার মাঠে শিক্ষার্থীরাও। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। ত্রাণের চাল চুরি ও বিতরণে অনিয়মের অভিযোগে এ পর্যন্ত 12 জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে 40 জনের বিরুদ্ধে, লিডারশিপ বাতিল করা হয়েছে 11 জনের। ইউনিয়ন পরিষদের কোনো জনপ্রতিনিধি ত্রাণ বিতরণে অনিয়ম বা চুরি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। ক্ষেত্রে কোনো দুর্নীতি বা অনিয়ম হলে সেটা আমরা কিন্তু কখনো বরদাস্ত করব না। 11টা ডিলারশিপ বা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে আর প্রায় 40টার মতো সাজা প্রাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী শুরু থেকেই ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকলেও থেমে নেই চাল চুরি। প্রায় প্রতিদিনই গণমাধ্যমে শিরোনাম হচ্ছে ত্রাণের চাল আত্মসাতের খবর। মহামারী করোনা ভাইরাসের কারণে যেখানে মানুষের জীবন বিপন্ন, সেখানে চাল চুরিতে ব্যস্ত হয়ে পড়েছেন দেশের কিছু জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মী। চুরি ঠেকাতে নেওয়া হয়েছে জিরো টলারেন্স। বগুড়ার নন্দীগ্রামে 168 বস্তা চালসহ 2 আওয়ামী লীগ নেতা, ভোলার লালমোহনে 1 ইউপি সদস্য, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 5 জন গ্রেপ্তার এবং চাঁপাইনবাবগঞ্জের 2 জন আটকের খবর হতাশ করেছে সবাইকে। সরকারি ত্রাণের চাল চুরির দায়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউপি চেয়ারম্যান নুরুল আফসার, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউপি সদস্য কবির হোসেন এবং নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউপি সদস্য শাহিন শাহ সহ দেশে 12 জনকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। যারা দুর্নীতি করেছেন তাদেরকেও ক্ষমা করার কোনো সুযোগ নেই। আমি ইতিমধ্যে প্রায় 12 জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং তাদের বিরুদ্ধে কারো কারো বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারও করা হয়েছে। মহামারীর সময় ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নাটোরে সরকারি হটলাইনে ফোন করে ত্রাণ চাওয়ায় কৃষক শহীদুল ইসলামকে পেটানোর অভিযোগে লালপুরের অর্জুনপুর বরমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত 12 এপ্রিল শহীদুল ইসলামকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করে চেয়ারম্যান সাত্তার। ঘটনা সামাজিক যোগাযোগ ভাইরাল হওয়ার পর থানায় মামলা হলে গা ঢাকা দেন তিনি। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে রাজধানীর বাজারগুলোতে নেই কোনো উদ্যোগ, এগিয়ে আসেননি ব্যবসায়ীরাও। আবার নিজ উদ্যোগে যারা সামাজিক দূরত্বের চিহ্ন দিয়ে রেখেছেন তারা কেউই মানছেন না। এতে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বাড়ছে। শরফুল আলমের রিপোর্টে বিস্তারিত। দেশে পাইকারি খুচরা কৃষিপণ্যের বিপণনের সবচেয়ে বড় কেন্দ্র কারণ বাজার। মহামারী পরিস্থিতির মধ্যেই সেখানে প্রতিদিন কেনাকাটায় ব্যস্ত হাজারো মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সবাই যখন নিরাপদে থাকার চেষ্টা করছেন তখন খোদ রাজধানীর এই বাজারেই তা উপেক্ষিত। খাওয়ার তাগিদে বের হয় সবাই, না খাইলে তো বাসায় বসে তার খাওয়া পাবে না। আরেক দিন আসে গায়ের উপরে দাঁড়ায়, কিছু করার নেই, জায়গা অনুযায়ী আর কি, কখনো মিশামিশি কখনো গ্যাপ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সারা দেশে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। শহর গ্রামে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কারণ বাজারে সেই তৎপরতা খুব একটা নেই। কিছু দোকানের সামনে দূরত্ব বজায় রাখার চিহ্ন থাকলেও তা মানা হচ্ছে না। মানুষ আরো গায়ে ঘষিয়ে দাঁড়ায়, এই কারণে রশি বাঁধি দিছি, তারপরে আয় গালো গায়ে ঘষি খারাই। জায়গা সীমিতের কারণে আসলে বাজার তো এই জন্য যেমন ঠিক রাখা যাচ্ছে না। এদিকে দুর্যোগে কম সরবরাহের অজুহাত দেখিয়ে বাজারে দাম বেড়েছে রসুন আদা পেঁয়াজের, তবে সবজির দাম এখনো সহনীয়। পেঁয়াজের দাম অনেক বেশি। আমি এক পাল্লা কিনছি হলো আপনার 200 টাকাতে, 270 টাকাতে, এটা আগে আমরা কিনতাম এক পাল্লা 5 কেজি 220 টাকা করে। করোনা ভাইরাসের সোয়াচে মহামারীর মধ্যে বাজারগুলোতে গাদাগাদি মানুষের ভিড় রাজধানীতে প্রতিনিয়তই সংক্রমণ ছড়িয়ে পড়ার নতুন আতঙ্ক ছড়াচ্ছে। ক্রেতা বিক্রেতারা বলছেন সাধারণ মানুষের সচেতনতার অভাবেই এই সামাজিক দূরত্ব এখানে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, আর এর ফলে অনেকাংশেই এই ভাইরাস সংক্রমণের প্রভাব বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন অনেকেই। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাস সংক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলাগুলোর একটি নারায়ণগঞ্জ। সহকর্মী শফিউল আলম সুজন জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। এখানে যে গার্মেন্ট শিল্প কারখানা আছে, গার্মেন্ট শিল্প কারখানায় প্রায় 5 লক্ষ শ্রমিক আসলে কাজে নিয়োজিত। এইসব শ্রমিকরা কিন্তু এখনও তাদের গত মাসের বেতন পায়নি, এর জন্য এরই মধ্যে কিন্তু এবং নারায়ণগঞ্জের সড়ক এবং মহাসড়কগুলোতে তারা অবস্থান করেছে। আজকে যদিও আসলে শুক্রবার, তাদেরকে আসলে আমরা আজকে দেখতে পারি না, কিন্তু আসলে আগামীতে হয়তো বা তারা আরও কোনো বড় ধরনের কোনো আন্দোলনে যাবে কি না বা ঘেরাও কর্মসূচি করবে না, তা নিয়ে কিন্তু আসলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে। আমি যদি আরেকটু বলতে চাই যে আসলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন আসলে এখানে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি তা কিন্তু আসলে সহজে মানছেন আসলে সাধারণ মানুষ। কারণ হিসেবে তারা বলছে এখানে শিল্প কারখানার শ্রমিক এবং বিভিন্ন কলকারখানার শ্রমিক প্রতিদিনই আসলে বিভিন্ন নানা অজুহাতে বের হচ্ছে। চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন, এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। আর উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সারা দেশে মারা গেছে আরও 6 জন। এদিকে লক্ষ্মীপুরে 1 চিকিৎসক আরও আর 4 স্বাস্থ্যকর্মী সহ নতুন 17 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশনস ডিজিজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন বজল আহমেদ নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ার একদিনের ব্যবধানে মারা যান তিনি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা 2 জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শুক্রবার 2 ঘন্টার ব্যবধানে 1 যুবক ও 1 শিশু মারা যায়, তাদের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। অন্যদিকে রাঙামাটি জেলার বাঘাইছড়ি এবং রাজস্থলী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে থাকা 2 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বাঘাইছড়ির ইমাম উদ্দিনকে চট্টগ্রামে নেয়ার পথে এবং রাজস্থলের থুইসা সিং মার্মা নিজ বাড়িতে মারা যান, তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া এক নারী ভোরে মারা যান, তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। এছাড়া এজেলায় 1 শিশুসহ নতুন করে 5 জন করোনা আক্রান্ত হয়েছে, এদের 3 জনই বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কর্মচারী। নওগাঁয় উপসর্গ নিয়ে মাহবুব আলম নামের এক বৃদ্ধ মারা গেছেন, শুক্রবার ভোর 5টায় তার নিজ বাড়িতেই মৃত্যু হয়। নতুন করে 238টি নমুনা পরীক্ষার পর চট্টগ্রামের পরীক্ষাগারে লক্ষ্মীপুরের 79টি নমুনা পরীক্ষা করা হয়, এতে নতুন করে 17 জন রোগী শনাক্ত হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও 5 জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আদ্দিন সজীব, এটিএন বাংলা। সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে এখনও মানুষ আসছেন রাজধানীতে, জরিমানা শাস্তি দিয়েও তাদের আটকানো যাচ্ছে না। শুক্রবারের ঢাকার চিত্র জানাচ্ছেন আপিল মাহমুদ। কেরানীগঞ্জ থেকে বাবুবাজার ব্রিজের চিত্র এটি। সামাজিক দূরত্ব অমান্য করে ভ্যান বা রিক্সায় গাদাগাদি করে যে যেভাবেই পারছেন প্রবেশ করছেন রাজধানীতে। নিষেধাজ্ঞা সত্ত্বেও নানা অজুহাতে ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেলে ঢাকায় প্রবেশ ও বের হচ্ছেন সাধারণ মানুষ। ঘরের মধ্যে তো আজকে 15-20 দিন ধরে বসা, ওষুধ নেই, শরীর খুব অসুস্থ, অসুস্থর কারণে আজকে আসলাম যে একটু ওষুধ নেবো আর কি, প্রেসক্রিপশন পাওয়া যায় না, ওষুধ বাজার করবো তো গরিব মানুষ,
টাকা না দিলে খাইব কি, সেজন্য টাকা দিতে গেছিলাম। তবে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শুক্রবার আরও বেশি তৎপর দেখা যায় র‍্যাব পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের। রাজধানীর প্রবেশ পথগুলোতে যেসব গাড়ি অপ্রয়োজনে বের হয়েছে তাদের ফিরিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী, জরিমানা সহ কারো কারো বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিচ্ছেন তারা। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে চলতেছে, সেই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আছেন তাদের সহায়তায় বা তাদের আমরা ওই মোবাইল কোড পরিচালনার মাধ্যমে সাজার ব্যবস্থা করা হচ্ছে। যতই তৎপরতা বাড়ানো হোক না কেন, মানুষ সচেতন না হলে করোনার বিস্তার ঠেকানো সম্ভব হবে না বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনী। দিন যতই গড়াচ্ছে করোনা ভাইরাসের কারণে মৃত্যুর মিছিল ততই বাড়ছে, কারণ সাধারণ জনগণ এখনও সচেতন হতে পারেনি। পথে ঘাটে আইন শৃঙ্খলা বাহিনী যতই তৎপর হোক না কেন, নিজেরা যতক্ষণ পর্যন্ত সচেতন না হব ততক্ষণ পর্যন্ত ঠেকানো যাবে না এই করোনা ভাইরাসকে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস মহামারীর মধ্যে রাজনৈতিক দলগুলোর কারণে জনগণের মধ্যে বিভক্তি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই অবস্থায় কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। দুর্যোগে একে অপরকে সুরক্ষা না দিলে সমালোচনাকারী নেতারাও হুমকির মুখে পড়বেন বলেও জানান তিনি। রাজধানীর সরকারি বাসভবনে গণমাধ্যমকে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সরকারের সমালোচনা না করে ঘরে ঘরে করোনার বিরুদ্ধে সচেতনতা গড়তে বিএনপি নেতাদের প্রতি আহ্বানও জানান তিনি। দেশে দেশে এর মধ্যে বহু চিকিৎসক প্রাণ দিয়েছে, কাজে নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্যবদা ব্যবস্থা নিয়ে অথাত সমালোচনা করা মোটেও সমীচীন নয় বলে আমি মনে করি। ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করতে পারলে এই সংকটের কালমে অচিরেই কেটে যাবে। দুর্যোগ পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে ত্রাণের দাবিতে কিছু মানুষের বিক্ষোভের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী আরও বলেন, সরকার সব দুস্থ মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। এছাড়া সরকারি হটলাইনে কেউ ফোন করলেও তাদের কাছেও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী। ত্রাণের জন্য বিক্ষোভ বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি। এই বিক্ষোভ গুলোর অনেকগুলোর পেছনে রাজনৈতিক ইন্ধন ছিল। রাজনৈতিক ইন্ধন দিয়ে লোক ভাড়া করে এনে বিভিন্ন জায়গায় অর্গানাইজ করে এই ধরনের বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সরকার প্রতিটি দুস্থ মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত 95,619 কোটি টাকার প্রণোদনা প্যাকেজকে শুভঙ্করের ফাঁকি বলে মনে করে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করে বলেন, প্রকৃত অর্থে এর আকার 18,000 কোটি টাকার বেশি হবে না। এ সময় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেবার দাবি জানান তিনি। এছাড়া করোনা মোকাবেলায় জাতীয় টাস্কফোর্স গঠনে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা কোনো রকমের আপনার ওই সবার আগে যেটা আপনার স্বাস্থ্য যে আপনার চিকিৎসা আপনার টেস্ট যেটা বলা হয়েছে টেস্ট এবং তাদেরকে আপনার স্বাস্থ্য ব্যবস্থাটা দেওয়া সেবাটা দেওয়া সবচেয়ে আগে। যারা দিন আনে দিন খায় দিন মজুর, যাদেরকে বলা হচ্ছে ঘরে থাকো, ঘরে থাকলে তারা খাওয়ার পাচ্ছে না, এদেরকে আপনার খাদ্য পৌঁছানো, ত্রাণের ব্যবস্থা করা, তাদেরকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা, এটি সবচেয়ে গুরুত্ব পাওয়া উচিত। এটার জন্য উপযুক্ত হচ্ছে সামরিক বাহিনী, তারা স্থানীয় যে প্রশাসন আছে, আপনার প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি আছে, রাজনৈতিক দল আছে, সামাজিক সংস্থাগুলো আছে, তাদেরকে নিয়ে তালিকা তৈরি করে কিন্তু তারা এটা খুব সহজেই এটা করতে, এটা অতীতে হয়েছে দু একবার। গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর গানম্যানের গুলিতে শহীদ নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও একজন। পুলিশ জানায় গতরাতে মন্ত্রীর গানম্যান পুলিশের এএসআই কিশোর কুমার তার দুই বন্ধুর সঙ্গে কুতুবদিয়া গ্রামের একটি নির্জন স্থানে নেশা করছিল। সেখানে ছিলেন তার বন্ধু শহীদ ও মহিম। মাদক আড্ডার এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে কিশোরের কাছে থাকা সরকারি পিস্তল দিয়ে তার বন্ধু শহীদ ও মহিমের ওপর গুলি চালায় সে। এতে শহীদ ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনার পর মামলা হলে গানম্যান কিশোর কুমারকে আশুলিয়া থেকে গ্রেফতার করে পুলিশ।
করোনা ও অকাল বন্যার শঙ্কা নিয়েই হাওড়াঞ্চলের জেলা সুনামগঞ্জের একমাত্র ফসল বোরো ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এবার কৃষক ও কৃষি শ্রমিকের পাশাপাশি হাজারো শিক্ষার্থী নেমেছেন ধান কাটতে। সকল ভয়কে কাটিয়ে পাকা ধান ঘরে আনার যুদ্ধে নেমেছেন লাখো মানুষ। উৎসাহ যোগাচ্ছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের রিপোর্ট জানাচ্ছেন রাসনা দাস। সুনামগঞ্জের 11 উপজেলার হাওড়ে এবার বোরো ধান চাষাবাদ হয়েছে 219,300 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 12 লাখ টন। সুনামগঞ্জের প্রায় 3 লাখ কৃষক ইতিমধ্যে জমির ধান কাটা শুরু করেছেন। ধান কাটতে নেমেছেন শিক্ষার্থীরাও। এ কাজে এক এলাকার শ্রমিক যাচ্ছে অন্য এলাকায়ও। কিন্তু এবার করোনার ভয়ের সঙ্গে বৃষ্টিপাত ও অকাল বন্যার ভয়ও আছে। ধান কাটতে 20 দিন সময় পাওয়া যায় কিনা রয়েছে সেই দুশ্চিন্তাও। বাদলা দিন আইব, মেঘ বৃষ্টি পড়বো, তখন তো আরো বেশি কষ্ট হইব। বিদেশি শ্রমিক না আসায় আমার গ্রামের ছাত্র ব্যবসায়ী সবার সহযোগিতায় ধান কাটতেছি। স্কুল কলেজ সব বন্ধ এবং শ্রমিক যখন নাই তার কারণে ধান কাটা সাহায্য করি। আমি একজন ডিগ্রি কলেজের ছাত্র। আমাদের গ্রামে তো পাকা ধান পাকি দিয়েছে, আমরা খাটার মানুষ নাই, আমরা কৃষকের সাহায্য করলাম। দেশের মানুষের খাদ্য চাহিদা নিশ্চিত করার জন্য সারা বছর ধরে কাজ করে কৃষকরা, তাই তাদের প্রণোদনা দেবার দাবি কৃষক আন্দোলনের সাথে যুক্ত রাজনীতিবিদদের। সুনামগঞ্জের যে ফসলগুলো আছে, 5 টা ফসল দ্রুত কাটার ব্যবস্থা করতে হবে, কারণ পাহাড়ি ঢল এবং বন্যায় অকাল বন্যায় আমাদের ফসলগুলো তলিয়ে যেতে পারে এবং প্রশাসনকে কিন্তু কৃষকদেরকে প্রণোদনা দিতে হবে। হঠাৎ বন্যা হলে ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানালেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক। টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা এবং সিলেট জেলা থেকে এই পর্যন্ত 3,443 জন শ্রমিক এসেছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ধান কাটে এবং তাদের থাকার ব্যাপারেও আমরা স্কুল মাদ্রাসা এগুলির মধ্যে ব্যবস্থা করা হয়েছে। এ সময় অন্য জেলা থেকে ধান কাটা শ্রমিক আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মেনে কৃষকদের ধান কাটতে উৎসাহ দেওয়া সহ প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করে সরকার দেশের খাদ্য ভাণ্ডারের সুরক্ষা নিশ্চিত করবেন এমন প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে স্বল্পমূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে আদনিন ফাউন্ডেশন পরিচালিত হাসপাতালগুলো। রোগীর দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে 24 ঘন্টা চালু রয়েছে এ সেবা কার্যক্রম। রাজধানী সহ যশোর, খুলনা, কুষ্টিয়ায় 120টিরও বেশি অ্যাম্বুলেন্স দিয়ে এ সেবা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রাসনা দাসের আরেকটি রিপোর্ট। দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেবা দিচ্ছে আদিন হাসপাতালের অ্যাম্বুলেন্স। যোগাযোগের পর যত দ্রুত সম্ভব রোগীর দ্বারগোড়ায় পৌঁছে যাচ্ছে তারা। আমাদের প্রতিটা অ্যাম্বুলেন্সেই ভেহিকল ট্র্যাকিং সিস্টেম যেটা, সেটা করা আছে। তাতে করে যদি কোনো রোগী ফোন করে থাকে, সাথে সাথে সেই ট্র্যাকিং সিস্টেমে বোঝা যায় কাছাকাছি কোন অ্যাম্বুলেন্স আছে। ঢাকার বাইরে যশোর ও কুষ্টিয়াতেও রোগীদের এই অ্যাম্বুলেন্স সার্ভিস নামমাত্র মূল্যে দিচ্ছে হাসপাতালটি। আকারে ছোট হওয়ায় অ্যাম্বুলেন্সগুলো সহজেই শহরের যানজট উপেক্ষা করে যে কোনো অলিগলি দিয়ে দ্রুত রোগীর কাছে পৌঁছে যেতে পারে। 250 টাকা আমরা টোটাল কুষ্টিয়া পৌরসভার ভিতরে আমরা রোগী আনা নেওয়া করি এবং এই রোগীদের ভিতরে যারা রাত্রির বেলায়, বিশেষ করে গর্ভবতী মা যারা রাত্রির বেলায় আমাদের কাছে যোগাযোগ করে, আমাদের ফোন দেয়, আমরা তাদের ফ্রিতে আনা নেওয়া করি। করোনা মহামারী দুর্যোগের মধ্যেও কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা অব্যাহত রেখেছে আদিন ওয়েলফেয়ার সেন্টার। যাতে করে একটিও ঝুঁকিপূর্ণ মা বাড়িতে থেকে ডেলিভারি করতে না হয় এবং তার যাতে নিরাপদ ডেলিভারি নিশ্চিত হয় সেই ব্যবস্থা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। রোগী ওঠানোর আগে ও পরে জীবাণুনাশক স্প্রে দিয়ে গাড়ির ভেতর জীবাণুমুক্ত করা ছাড়াও প্রতি অ্যাম্বুলেন্সে রয়েছে অক্সিজেন ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, এই মুহূর্তে দেশের করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে ব্রিফিং শুরু হয়ে গেছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি স্বাস্থ্য বুলেটিনে। পরিচালক এমআইএস ডক্টর হাবিবুর রহমান, লিংক পড়াইলেন কেন? আমি প্রথমেই মাইক্রোফোন হস্তান্তর করছি মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালিক এমপি মহোদয়ের কাছে। মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন।
আজ মুজিবনগর, তাই আমি প্রথমে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহীদদেরকে। আমি এরপরেই যাচ্ছি গত ২৪ ঘন্টার পরিস্থিতি নিয়ে আপনাদের করোনা বিষয়ে উপস্থাপন করছি। পরীক্ষা করা হয়েছে ২১৯০ জন, করোনায় আক্রান্ত হয়েছে ২৬৬ এবং মোট আক্রান্ত সংখ্যা হল ১৮৩৮, মৃত্যুবরণ করেছে ১৫ জন এবং মোট মৃত্যুবরণ করলেন ৭৫ জন। আজকে মৃত্যুবরণের সংখ্যাটা বেশি, আমরা তাই গভীর সমবেদনার সাথে আমরা সকল মৃত্যুবরণ যারা করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আরোগ্য লাভ করেছে ৯ জন এবং মোট আরোগ্য লাভ করেছে ৫৮ জন। সারা বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০০০০, আক্রান্ত হয়েছে প্রায় ২১৫ লক্ষ মানুষ। আসার কথা হলো স্পেন এবং ইতালিতে সংক্রমণ মৃত্যুর সংখ্যা কমে আসছে। গত ৮ মার্চ হতে আজ পর্যন্ত পজিটিভ রোগী আমরা পেয়েছি ১৮৩৮ জন, তার মধ্যে হাসপাতালে ভর্তি আছে প্রায় ৫০০ জন, অর্থাৎ হাসপাতালের সেবা নিয়েছে প্রায় ৩৩% রোগী। বাকিরা বিভিন্নভাবে হোম কোয়ারেন্টাইনে বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। সারা দেশে প্রায় ১ মাস ১ সপ্তাহের মধ্যে আইসিইউ সাপোর্ট নিয়েছে ২৭ জন, অর্থাৎ প্রায় ১.৮% রোগী আইসিইউ সাপোর্ট নিয়েছে। এই হারে ১০,০০০ রোগীর আইসিইউ সাপোর্ট যদি নেয় তাহলে পরে ১৮০টি ভেন্টিলেটর সাপোর্ট লাগবে। সেই সাপোর্টটি এক বারে লাগে না, এটি গত ১ মাস যাবৎ লেগেছে এবং এরপরেও যদি লাগে তাহলে এটা এই সময়ের মধ্যে বিভিন্ন সময় এটা লাগবে। দেশের প্রতিটি হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে যা করোনা ভাইরাসের রোগীর জন্য বেশি প্রয়োজন। করোনা আক্রান্তের ৮০% লোকের বেশি কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, অন্যদের অক্সিজেন সাপোর্ট এবং কিছু ওষুধ লাগতে পারে। অনেক আলোচনা হচ্ছে আইসিইউ ভেন্টিলেটর নিয়ে এবং প্রস্তুতি নিয়ে হচ্ছে, এই বিষয়টির ব্যবস্থা প্রতিনিয়ত উন্নয়ন হচ্ছে। ভেন্টিলেটর দেওয়া হয় মুমূর্ষু রোগীদের। ইউরোপে আইসিইউর গড় প্রায় ৪% বা তারও অধিক, কারণ তাদের বয়স্ক জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় শতকরা ৩০-এর নিচে এবং ৬০-৮০ প্রায় ৭%, যা বর্তমানে আমাদের দেশের জন্য আশীর্বাদ। বর্তমানে সব হাসপাতালে ট্রিটমেন্ট গাইড দেওয়া হয়েছে, পিপি সংকট নেই। আপনারা জানেন পিপি তৈরি করতে আমাদের প্রস্তুত করতে সময় লেগেছে, কারণ পিপি কাঁচামাল দেশে ছিল না, রপ্তানি বন্ধ ছিল এবং প্রস্তুত কারকও তেমন ছিল না। আমরা সেটা আস্তে আস্তে সেই প্রস্তুত কারক সৃষ্টি করেছি এবং আমরা প্রায় এখন প্রত্যেক দিন প্রায় ১ লক্ষ পিপি সারা বাংলাদেশে দিচ্ছি। এই সক্ষমতা আমরা অর্জন করেছি। ইতিমধ্যে ২০টি ল্যাব স্থাপন করা হয়েছে। এই ২০টি ল্যাব এত সহজে স্থাপিত হয় নাই,
আপনারা জানেন আমাদের জানা ছিল না কতগুলো ল্যাব লাগতে পারে। এই ল্যাবগুলো অন্য দেশ থেকে আমদানি করে আনতে হয়, যেখানে আমদানি বন্ধ ছিল। আমরা বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে এই ল্যাবগুলো স্থাপন করেছি এবং টেস্টিং এর কার্যক্রম আরো বৃদ্ধি করা প্রয়োজন। যা চলমান রয়েছে, সমস্যা হলো রোগীরা টেস্ট করতে আগ্রহ প্রকাশ করে না এবং গোপন করে যায়, ফলে অনেক চিকিৎসক আক্রান্ত হয়েছে। এই আচরণ আশঙ্কাজনক। আমি আহ্বান করব বেশি করে টেস্ট করুন, নিজে সুস্থ থাকুন এবং করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করার সুযোগ দিন। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ কার্যক্রমে বেশি সোচ্চার হওয়া প্রয়োজন, যার মাধ্যমে লকডাউনকে আরো কার্যকর করা প্রয়োজন। বিভিন্ন স্থানে, বিশেষ করে হাট বাজার দোকানে ঘোরাফেরা করে আক্রমণ বৃদ্ধি করা হচ্ছে। রিক্সা এবং অন্যান্য যানবাহন অবাধে চলাচল করছে। ত্রাণ বিতরণেও জনগণের আক্রান্ত হচ্ছে। এই সমস্ত কারণে ঝুঁকির আশঙ্কা বেড়ে যাচ্ছে। এ বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। সংক্রমণের সংখ্যা যদি কমাতে হয়, এই বিষয়ে আমাদেরকে আর বেশি ডাউন করে এখন স্পেন, ইটালি তারা ভাইরাস সংক্রমণ অনেক কমিয়ে এনেছে, তারা এখন শিথিল করতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীও প্রতিনিয়ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিষয়টি গুরুত্ব আরোপ করছে। যারা বহুতল ভবনে বা ফ্ল্যাটে বাড়িতে থাকেন, লক্ষ্য করা গেছে অনেকে সংক্রামিত হয়েছে। যদিও একে অপরের সাথে দেখা হচ্ছে না, কিন্তু তবু সংক্রমণের হার বাড়ছে। আপনাদের ভবনে লিফটের ভিতরে এবং বাইরে, বিশেষ করে লিফটের বোতাম, সিঁড়ির হ্যান্ডেল, দরজার হ্যান্ডেল, সেগুলো স্যানিটাইজ করে রাখুন। এগুলো সংক্রমণের উৎস। দেশের মানুষ ঘরে এখন বন্দি দশা হয়ে আসছেন, যার ফলে তাদের মানসিক চাপ বৃদ্ধি পায়। এই সময় টিভিতে যদি বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করা হয়, তাহলে তাদের মানসিক চাপ কমবে বলে আশা করি। প্রতিনিয়ত দেশের মানুষকে করোনা প্রতিরোধের বিষয়ে সুপরামর্শ দিলে বেশি উপকারে লাগবে। করোনা ভাইরাস প্রতিরোধের মূল হাতিয়ার হলো সংক্রমণ রোধ করা। করোনা হাসপাতাল প্রস্তুতের কার্যক্রম চলছে। বসুন্ধরা কনভেনশন 2000 বেড প্রায় প্রস্তুত হয়ে আসলো। ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের 1300 বেডের কার্যক্রম চলছে। উত্তরা দিয়াবাড়িতে 4টি বহুতল ভবনে 1200 বেডের কার্যক্রম চলমান রয়েছে। করোনা হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে বেশ কয়েক আরো কয়েকটি, যার মধ্যে রয়েছে মুগ্ধা হাসপাতাল 500 বেড, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট, শহীদ সারাবাদী হাসপাতাল, নগর হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, লালকুটির হাসপাতাল। এই হাসপাতালগুলি প্রস্তুত করা খুব কঠিন কাজ, কারণ এগুলি চলমান হাসপাতাল। এখানে রোগী রয়েছে, এখানে ক্যান্সারের রোগী রয়েছে, ডায়ালিসিসের রোগী রয়েছে, বার্নের রোগী রয়েছে এবং গর্ভবতী মায়েরা এখানে রয়েছে। কাজে তাদের সরানো এবং অন্য হাসপাতালে তাদেরকে প্রেরণ করা একটি দুরূহ ব্যাপার, কারণ অন্য হাসপাতালের সংখ্যাও কমে যাচ্ছে। সকল বিভাগীয় শহরে 200 বেডের আইসিইউ সহ কোভিড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে, সেখানে এখন রোগীরা সেবা নিচ্ছে। জেলা শহরে 50-100 বেডের কোভিড হাসপাতাল ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি আইসিইউ সাপোর্ট সহ কোভিড হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি হাসপাতালও অনেকগুলো আমরা হাতে আছে, তারাও এগিয়ে আসছেন সেবা দেওয়ার জন্য।
ইতিমধ্যে আমরা ইউনিভার্সাল হাসপাতাল 100 বেড এবং আনোয়ার খান মেডিকেল কলেজ 200 বেড হাসপাতালটি কোভিড রোগীর জন্য আমরা প্রস্তুত করছি। সারা দেশে আমাদের যে পরিসংখ্যান আমাদের কাছে দেওয়া হয়েছে তাতে মোট আইসোলেশন সেন্টার প্রায় সব ডিভিশন মিলে 500টি, আইসোলেশন বেড রয়েছে 9000 এবং মোট সরকারি হাসপাতাল শয্যা সংখ্যা অর্থাৎ উপজেলা জেলা ডিভিশন এবং ঢাকা সহ প্রায় 25000 এবং বেসরকারি হাসপাতালের শয্যা সংখ্যা যে হাসপাতালগুলো আমরা ইতিমধ্যে নিয়েছি এবং নিব তার সংখ্যা 1000। করোনায় বেশি আক্রান্ত এলাকা সমূহ আপনারা ইতিমধ্যেই জানেন, ঢাকায় নারায়ণগঞ্জ, মিরপুর, বাসাবো, গাজীপুর, ময়মনসিংহ এবং কেরানীগঞ্জ সহ আরো বেশি আজ বেশ কয়েকটি জেলায় অর্থাৎ প্রায় 40টি জেলায় করোনা রোগী এখন পাওয়া যাচ্ছে এবং বেশিরভাগ রোগী ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গিয়েছে। আমরা আশা করব লকডাউনটি যদি আরো ভালো হয়, মজবুত হয়, লোকে মেনে চলে, তাহলে পরে করোনা ভাইরাস আর ছড়াতে পারবে না। আমরা যদি আগামী 25 এপ্রিল পর্যন্ত ঘরে থাকি, একটু কষ্ট করি, তাহলে আমাদের জয় হবে ইনশাল্লাহ। সাথে সাথে যত পারি পরীক্ষা করি, অপরকে পরীক্ষা করার জন্য উৎসাহিত করি। প্রশাসন, আর্মি, পুলিশ, নেতৃবৃন্দ, মিডিয়া কর্মীদের সকলেই কষ্ট করছে, একটু চেষ্টা করলে সকলকে ঘরে রাখার ব্যবস্থা নিন যা মাননীয় প্রধানমন্ত্রী বলে আসছে। আমাদের ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানদের ধন্যবাদ জানাই এবং সাথে সাথে আমাদের যারা মন্ত্রণালয় এবং অধিদপ্তরে কাজ করছেন, পরিশ্রম করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা কঠিন পরিশ্রমের মাধ্যমে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করছেন, ঝুঁকি নিচ্ছেন। ইতিমধ্যে বেশ কিছু ডাক্তার, নার্স, সেনা সদস্য, পুলিশ সদস্য, গণমাধ্যমের সদস্য আক্রান্ত হয়েছে। আমরা তাদের সুস্থতা কামনা করি এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা সকলে মিলে একযোগে কাজ করলে এই যুদ্ধে জয়লাভ করব ইনশাল্লাহ। এই যুদ্ধের মূল হাতিয়ার হলো ঘরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা, করোনা পরীক্ষা করা, নিয়মিত গরম পানি খাওয়া, যা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা। আবারও বলি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, আক্রান্ত হবেন না। করোনা পরীক্ষা করান, করোনা পরীক্ষা করান, নিজে বাঁচুন, প্রিয়জনকে বাঁচান এবং অন্যকে বাঁচান। সকলকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এবার পাটিক্স খেলার খবর। আগামী 29 অগস্টের মধ্যে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল ম্যাচ আয়োজন করা যায় কিনা এমন পরিকল্পনা করছে উয়েফা। বিবিসি জানায়, ইউরোপিয়ান ফুটবলের কর্তা ব্যক্তিরা এ উপলক্ষে 23 এপ্রিল এক বৈঠকে বসতে পারেন। যদি তেমনটা হয় তবে 29 অগস্ট তুরস্কের ইস্তাম্বুলে হবে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল ম্যাচ, আর এর 3 দিন আগে পোল্যান্ডের দানেস্কে হবে ইউরোপা লীগের ফাইনাল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।